দর্শক শেরপুরের বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইদুল ইসলাম জুবাইদুল আপনি ঠিক এই মুহূর্তে কোন এলাকায় আছেন সেখানকার বন্যার পরিস্থিতি কেমন দেখছেন সব মিলে একটু বিস্তারিত আমাদেরকে জানান ফয়সাল আমি এই মুহূর্তে আছি শেরপুরের ঝিনাইকাতি উপজেলায় এই ঝিনাকাতি উপজেলার মহর্ষি নদীর পা রুপে কিন্তু কয়েকটি বেরিবাদের কয়েকটি জায়গায় ভেঙে কিন্তু ঝিনাকাতি উপজেলার বিস্তীর্ণ অঞ্চলে পানি প্রবেশ করে এবং বেশ কিছু বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায় আমি যদি একটু ক্যামেরা চোখে দেখে যে এই বাদের ভাঙা জায়গা দিয়ে কিন্তু ঝিনাইকাতি অঞ্চলে পানি প্রবেশ করে এবং আমন আবাদ সহ এই বিপুল পরিমাণ মাছের ঘের পানিতে ভেসে ভেসে যায় এই এই মাছের ঘেরের কিন্তু আমরা কয়েকজন মৎস্য চাষের কথা বলেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে যা তাদের পক্ষে পুষিয়ে নেওয়া মোটামুটি অনেক কঠিন হবে এছাড়া এই শেরপুরে আমন আবাদের ক্ষতি হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার হেক্টর এর মধ্যে আঠারো হাজার হেক্টর জমির আবাদ কিন্তু পুরোপুরি পানিতে নিবজ্জিত হয়েছে আর বাকিগুলো কিন্তু আংশিক নিমজ্জিত হয়েছে সব মিলিয়ে কৃষকরা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত এছাড়া বেশ কিছু বাড়িঘর কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং এই পানিতে পানি কমার সঙ্গে সঙ্গে কিন্তু ক্ষয়ক্ষতি চিত্র বেশি উঠছে আমি একটু কথা বলছি এখানকার একজন ক্ষতিগ্রস্ত মানুষ সঙ্গে আপনার কি ক্ষতি হয়েছে এই বন্যায় এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক ভাই প্রতি বছরই আমরা অনেক কষ্ট করে তিলে তিলে কষ্ট করে যদি যতটুক সঞ্চয় জমায় সেতটুক আবারই বন্যায় পানি আইসা ভাইসা যা এই পরিমাণ বন্ধুই যারা বাঁধে আসলেও ঠিকভাবে বাঁধে না কিছু কাজ কইরে তারা আবার এমনি চলে যায় আমরা গরিব মানুষ বারবার এত কষ্ট করে কেমন করে আবার বাড়ি ঘর ঠিক করব। আমরা আবাদ করব। ধন্যবাদ শুনছিলেন যে তারা কিন্তু এই বাদ বারবার ভেঙে যাওয়ার কারণে কিন্তু বেশ অসহায় অবস্থার মধ্যে আছেন আমি একটু জানিয়ে রাখতে চাই যে আজকে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলী কিন্তু শেরপুরের ঝিনাকিদি উপজেলা এসেছিলেন তারা কিন্তু তার তিনি কিন্তু পরিদর্শন করে এই বাদ মেরামতের জন্য আশ্বাস দিয়েছেন এবং ভবিষ্যতে যাতে না ভাঙে সেইভাবে মেরামত করার আশ্বাস দিয়েছেন তো এই ছিল শেরপুরের ঝিনাকিদি থেকে আমার কাছে সর্বশেষ জুবাইদুল হাসার আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক শেরপুরের বন্যা পরিস্থিতির খবর খবর জানাচ্ছিলেন সহকর্মী জুবাইদুল